ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অস্থায়ী সাফাই কর্মীদের পর এবার ভাটপাড়া পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা আজ বিক্ষোভ শুরু করলেন পুরসভার সামনে। প্রায় 500 জন অবসরপ্রাপ্ত কর্মচারী আজকে বিক্ষোভে সামিল হন এবং অবস্থান বিক্ষোভ শুরু করেন ভাটপাড়া পুরসভার সামনে। তাদের বক্তব্যতে গত 2 মাস ধরে তারা পেনশন পাচ্ছেন না। যদিও বিজেপি পরিচালিত ভাটপাড়া পুরসভার কোনো প্রতিক্রিয়া ব্যাপারে মেলেনি, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত 6-7 মাস ধরে এই ভাটপাড়া পুরসভা বিজেপি পরিচালনা করছে, সে কারণে যারা পেনশন পাচ্ছে না তাদের ব্যাপারে তাদের কিচ্ছু বলার নেই। এদিকে আর কয়েকদিনের মধ্যেই তৃণমূলের পক্ষ থেকে ভাটপাড়া পুরসভার বিজেপি পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে। ঠিক তার আগে অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই বিক্ষোভ অবস্থান নতুন মাত্রা যোগ করেছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।